তো এবার যাচ্ছে বেসন, এই দেখুন এখনই কত বড়টা লাগছে। এটা 10 টাকার পাওয়া যায় কিন্তু আমরা ঘরে বাই নেই। সকলে ভালো আছেন আর আমরাও অনেক ভালো আছি। তো এখন দুপুরবেলা হয়ে গেছে, চান টান করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন চান করে সিঁদুর পরে নিয়েছি। টিফিনগুলো আর পরা হয় না, এটা থাক পরে পরে নেবো। তো সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করা হয়নি, ঘরেতে ইন্টারভিউটা দিলাম না, তার কারণ ঘরটা কেমন অন্ধকার মতো হয়ে আছে, আজকের আবহাওয়াটা একদমই ভালো নয়। তো এই দেখুন তো আজকের আবহাওয়াটা একদমই ভালো নয়, মানে মানে ফোন খুললেই সবাই বলছে যে শীত পড়েছে শীত পড়েছে, দুদিন রোদ ওঠেনি, তিন দিন রোদ ওঠেনি। তো আজকে দেখছি আমাদের এখানেও রোদ ওঠেনি, কত সুন্দর বেশ ঝলমলে আকাশ ছিল, আমাদের দেখাচ্ছিলাম যে কত সুন্দর রোদ উঠেছে দেখুন। তো ও বাবা, আজকে দেখছি সূর্যদেব মানে ওঠেই নেই, তো ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে, মানে ঠান্ডা যে মানে ঠান্ডায় যে থাকতে পারছি না তা নয়, তবে ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে। আর আবহাওয়াটা এই যে এইরকম আপনাদের দেখালাম, একদম বাজে হয়ে আছে, কুয়াশাচ্ছন্ন হয়ে আছে, একদম ভালো লাগছে না। তো যাই হোক, ব্লগটা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। আর আজকে ব্লগের সামনেই আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, তো রান্নাঘরে তো যেতে হবে, তো চলুন রান্নাঘরে যাওয়া যাক। তো এই যে রান্নাঘরে চলে এলাম, আর এই দেখুন এখানে মানে জানালার সামনে দাঁড়িয়ে আছি বলে তো একটু আলোটা মানে বোঝা যাচ্ছে, ও ঘরটা ভিতরের ঘরটা একটু অন্ধকার অন্ধকার লাগছে, আর জানালা দিয়ে এতটা হাওয়া দিচ্ছে বুঝতেই পারছেন ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে। তো আর বেশি কথা বাড়াবো না, সোজা একদম টপিকে চলে আসি। তো এই দেখুন ডিম ভাজার জন্য এখানে বাঁধাকপি কাটা হয়েছে ছুটি ছুটি করে, আর এখানে পেঁয়াজ কুচানো হয়েছে, আর এখানে এরকম ছুটি ছুটি করে টমেটো কুচানো হয়েছে, আর তার সাথে রসুন কুচি আছে। তো এর সাথে আরও কিছু মিক্স করবে, তো সেটা আপনাদের দেখাচ্ছি। তো এখানে ছুটি ছুটি কারি পাতা দিয়েছে, বড় বড় কারি পাতা হলে কুচিও দিয়ে মানে দেওয়া যাবে ছুটি ছুটি করে। আর এখানে এই যে জিরে দিল গোটা জিরে, তার সাথে যেগুলো কুচো করা ছিল এবার সেইগুলো সব দিয়ে দেবে। এই বাঁধাকপিটা এখন দিয়ে দিচ্ছে, তারপরে পেঁয়াজ টমেটো আর রসুন, সেইগুলো একটু আগে আপনাদের দেখালাম, সেইগুলো সব এবার দিয়ে দেবে। আদা দিয়ে দিল, আদা পেস্ট আর রসুনটা কুচিয়ে দিয়েছিল। তো এবার দিচ্ছে লঙ্কা গুঁড়ো, তার সাথে হলুদ গুঁড়ো অল্প অল্প করে, না হলে গন্ধ বার হবে আবার হলুদের। এবার একটুখানি দিচ্ছে, এটা কি চাউমিনের পাউডার, চাউমিন মশালা, তো চাউমিন মশালা দিয়ে দিল, পরিমাণ মতো নুন, পরিমাণ মানে একটু স্বাদের জন্য, বাস হয়ে গেছে। এই যে মিক্স করে নিচ্ছে, দারুণ খেতে হয় এইটা, আপনারা মানে ইচ্ছা গেলে বাড়িতে ট্রাই করতে পারেন, আমরা তো এইভাবেই করি, মানে সবসময় নয়, কিছু কিছু সময় একঘেয়েমি ডিম ভাজা না খেয়ে মনে হয় যেন একটু একটু অন্যভাবে খাই। তো মিক্স করা হয়ে গেছে, তো এবার যাচ্ছে বেসন ছোট চামচের এক চামচ, চার চামচ, পাঁচ চামচ, তো এই চামচটার পাঁচ চামচ দিয়েছে। আবারও ভালো করে মিক্স করতে হবে, করা হয়ে গেছে। এবার অল্প একটু ধনে পাতার পাউডার দিচ্ছি, ধনে পাতা কুচানো থাকলে তো আরও ভালো, তো আমি পাউডারগুলো রেখে দিই যাতে অনেক দিন থাকে। তো এই যে কিছুক্ষণ একটুখানি মিক্স করে এবার এই যে ডিম দিয়ে দিচ্ছে, গরম করতে দিয়েছি, এবার ফেটিয়ে নেওয়া হবে, ততক্ষণ কড়াটা গরম হয়ে যাবে।
তো ডিমটা খেতে সত্যি খুব সুন্দর হয় আর ডিমটা অনেকটা বড়ও হয়। দেখুন গাঢ় ভাগটা কতটা পাতলা হয়ে গেছে অনেকক্ষণ ধরে ফেটিয়ে ফেটিয়ে। তো এবার আমি কড়াতে তেলটা দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে পুরো একদম। তো এবার যে ডিমটা ভাজতে দিয়ে দিলাম, এবার ভালো করে একটু চাড়িয়ে দিতে হবে। তো ডিমটা এই যে এইভাবে চাড়িয়ে দেওয়া হয়েছে, এই দেখুন এখনই কত বড়টা লাগছে। তো এই দেখুন ডিমটাকে উল্টো পাল্টে ভেজে নেওয়া হয়েছে, আর প্রথম দিকটা আস্তে করে দিয়েছিলাম গ্যাসটা। তো তারপরে আর কি ওই জোরে আস্তে দিয়ে ডিমটা ভেজে নিয়েছি, আর উল্টাতে গিয়ে এখানে একটুখানি ভেঙে গেছে, কারণ এত বড়টা ডিম। তো তো এই দেখুন এবার আমি গ্যাসটা অফ করে দেবো, হয়ে গেছে। আর কড়াটা যে গরম আছে ওতে আরেকটু হয়ে যাবে, প্রচুর হাওয়া দিচ্ছে আর এর ঝাঁজটা আসছে। তো এই যে ডিম ভাজা কমপ্লিট। তো এইরকম করে ডিম ভেজে একবার দেখতে পারেন, সত্যি খেতে খুব সুন্দর হয়। তো আমরা সবসময় এটা করি না, কিছু কিছু সময় এটা করি। তো সবাই পছন্দ করে, আমাদের বাবু মান্টু আমি তো আছি, তো সবাই পছন্দ করে। তো এবার আমাদের ভাত খাওয়া হবে। তো কালকের একটুখানি খিচুড়ি বেঁচে গিয়েছিল, তো এই দেখুন সবাই অল্প অল্প করে নিয়ে নিয়েছি, ফেলে দিয়ে মানে লাভ নেই। তো এই দেখুন সবাইকে অল্প অল্প করে দেওয়া হয়ে গেছে। আর সকালবেলা এখানে সোয়াবিনের সবজি করেছিলাম, এই প্রেসার কুকারেই আছে। আর এই যে ভাত করেছিলাম ভাতটা এখানে আছে। তো আর এখানে এই তো ডিম তো ভাজা করলাম। তো আজকে এইগুলো দিয়েই আর কি দুপুরবেলার খাবারটা সেরে নেব। তো চলুন খাবারটা আগে খেয়ে নিই, তারপরে আবার আপনাদের সাথে দেখা করছি। মান্টু শোন, এখানে ধর এটা আমার। তো এই দেখুন মান্টু আমাদের এ বানিয়েছে আইসক্রিম। মান্টু ওটা নিয়ে আয়। তো এই দেখুন কালকে সন্ধ্যাবেলায় ও এই আইসক্রিমটা বানিয়েছে বরফ দিয়ে, তারপরে দুধ দিয়ে, দুধ চায়ের মতো করে বানিয়েছে। বর্দাকে তুলে দাও তো, দাঁড়া এটা ভালো লাগবে হবে। এই দিয়ে এই তো উঠে গেল, আইসক্রিম বানিয়েছে, সেই আইসক্রিম গুলো খাচ্ছে, কত সুন্দর হয়েছে। এটা 10 টাকার পাওয়া যায় কিন্তু আমরা ঘরে বানিয়ে। তো এই খাওয়া দাওয়া হলো, খাওয়া দাওয়া করে একটুখানি বসে আছি। আর বাবুমান্টু এই গেল টিউশনে, বাবুমান্টু টিউশনে গেল, আর আমার ওই মোবাইলটাই আমি ভিডিও দেখছিলাম। তো এই দেখুন চলছে, যাই হোক। তো এখান থেকে কিছু কিছু সময় দেখছি, তারপরে ভাবলাম যে না আপনাদের সাথে একটুখানি কথা বলে নিই। তো ডিম ভাজাটা গরম গরম খেতে হবে, না হলে কিন্তু একটা ডিমের যে একটা স্মেল সেইটা পাওয়া যাবে। তো ডিম ভাজা গরম গরমই ভালো লাগে, আর এই যেটা শেয়ার করলাম আপনাদের সাথে এইটা গরম গরমই খেতে হবে, তবেই বেশি ভালো লাগবে, ঠান্ডায় গেলে ভালো লাগবে না। তো যাই হোক, আর বাবু মান্টু গেল টিউশনে, তো ওরা তো আসবে সেই কখন। আর বাবু মান্টুর আইসক্রিমগুলো কেমন লাগলো একটু কমেন্ট করে বলবেন। তো ওরা তো খুব খুশি হয়েছে, আপনারা একটু কমেন্ট করে বলবেন কেমন লাগলো। ওইটা আমার মান্টু করেছে, মানে বাচ্চার বুদ্ধি যাকে বলে, তবে ভালো হয়েছে। তো চলুন ব্লগটা দেখতে থাকুন, আর তারপরে কী কী করছি সেগুলো আপনাদের সাথে তো শেয়ার করবি। তো চলুন ব্লগটা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন।
গুড ইভিনিং বন্ধুরা। তো এখানে ঠাকুরের প্রসাদ নিয়ে মানে আসা হয়েছে, তো নিচে আর কি পুজো হচ্ছিল সেই জন্য আমিও গিয়েছিলাম, তো মামামার আমি নিয়ে আসলাম। তো এখানে মামাম খেয়ে নিচ্ছে আর ওখানে আমি কিছুটা খাবো, আর তারপরে এদের জন্য সবাই মানে সবাই জন্য রেখে দেবো। আর এখানে দেখুন পালং শাক, কালকে খিচুড়ি বানিয়েছিলাম পালং শাক, তো সেই পালং শাক কিছুটা বেঁচে গিয়েছিলো, তো এখানে বেঁচে রাখলাম। আর এখানে সবজি কেটেছি দেখুন, আলু বেগুন তারপরে টমেটো, আর এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি, আর তার সাথে এই যে পালং শাকটাও কেটে নেওয়া হয়ে গেছে। আর এদিকে আছে বিটে মানে বিটে সবজি করবো বলে বিট আলু পেঁয়াজ টমেটো বেগুন, তো এইগুলো কেটে নিয়ে রান্নাবান্না একবারে বসিয়ে দিয়েছিলাম। তো এইদিকে ভাত আর বিটের সবজিটা হয়ে গেছে। তো এবার বাবু মানটুকু খেতে দিয়ে দেবো, আর আমি খাবো সেই রাতের বেলা, মানে বাবুর পাপা আর বরদা আসলে তখনই খাবো। তো ওদের এখন খেতে দিয়ে দিচ্ছি, আর ব্লগটা বেশি বড় করছি না, ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। ব্লগটা ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দেবেন। দেখা হচ্ছে কালকের একটা নতুন ব্লগে। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।